হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল আর আমরা ছুটিতে, আমার শ্বশুর বাড়ি যাদবপুর যাচ্ছি। আমরা এখন কাপাসে থেকে যাদবপুর যাচ্ছি। আর এই তো আমাদের সিএনজি চলতে শুরু করেছে। আর কাপাসে থেকে যাদবপুর যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্যের কথা তো আপনাদের আগেই বলেছি, তো সেই দৃশ্য দেখতে দেখতেই আমরা যাচ্ছি। খুবই সুন্দর। আর গত 2 মাস আগে আমরা যখন গিয়েছি তখন কিন্তু এই ধান গাছগুলো তখন ছোট ছিল, আর এখন দেখেন বড় হয়ে ধান হয়ে সেগুলো পাকা পেকেও গিয়েছে এবং সোনালি একটা রং ধারণ করেছে। দেখতে খুবই সুন্দর লাগতেছিল যখন আমরা যাচ্ছিলাম। দুপাশ দিয়ে ধানের ক্ষেত, খুবই মনোরম পরিবেশ। আমরা যখন যাচ্ছিলাম তখন বিকেলবেলা ছিল, মেবি 4:30 থেকে 5টা। তো এই সময়টা পরিবেশটাও খুব সুন্দর ছিল, রোদ তেমন ছিল না, খুবই ভালো লাগছিল। তো জয়দেবপুরের বাসায় গিয়ে 2 দিন থাকবো। ওখানে 2 দিন থেকে আমি আবার এর দিন আমার বাবার বাড়ি যাব। তো চেষ্টা করব শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি যা যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করবেন। লোকেছিস কেন গো? যা যা, কোনো তো আসে নাই তাই না? এই তো যাদবপুরের বাসায় চলে এসেছি। যাদবপুরের বাসায় এসে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিয়েছি। আর এই তো আমার শ্বশুর বাড়ি, এখানে আমার ননদ সব কিছু গুছিয়ে রাখে, ও প্রচণ্ড মাত্রায় গুছানো। আর এই তো সন্ধ্যের পর কে আসলো, এসেছে আমাদের ফ্রেন্ড, মানে ও আমার হাজবেন্ডের ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড, আমরা এক অনেক ভালো বাসা মিলন বাসা। আর আমি ভিডিও করতেছিলাম, ও মজা নিতেছিল। এই দীপু কই গেলা? দেখো তোমার ফ্রেন্ড আসছে। আসলে ও এসেছে কিছু নতুন টাকা নেওয়ার জন্য, কারণ আমার হাজবেন্ড ব্যাংক থেকে নতুন টাকা এনেছে আর ওই টাকা নেওয়ার জন্য, কারণ ওগুলো সালামির মধ্যে দিবে। এইদিকে এখানে মামুনি বসে কাটাকাটি করছে, কি যেন বানানোর চেষ্টা করতেছে। হ্যাঁ ঘুরে ঘুরে দেখো। আর আমাদের এই ফ্রেন্ডের নাম হলো মিলন, আর ওর ওয়াইফ চামলি, ওরা একটু আগে এসেছে। চামলি কিন্তু আবার আমার ফ্রেন্ড, আমরা একসাথে কলেজে এবং ভার্সিটিতে একসাথে পড়েছি, আর আসলে আমরা চারজনই এক ইয়ারমেট। আমরা এই বাসাটা ভাড়া নেওয়ার পর ওরা এই প্রথম আসলো। আমাদের এই ফ্রেন্ডশিপ আর আমাদের বিয়ে, এগুলো নিয়েও অনেক কাহিনী আছে, তো চেষ্টা করব এক সময় আপনাদের সাথে এগুলো বলার। আমাদের ভার্সিটি লাইফ এবং আমাদের ফ্রেন্ডশিপ, তারপর আমাদের বিয়ে, এগুলো নিয়ে আসলে অনেক লম্বা কাহিনী, তো সেই কাহিনী বলতে গেলে আসলে আজকের ভিডিওতে সেগুলো শেষ করা যাবে না। তো চেষ্টা করব এটা নিয়ে অন্য কোনো দিন একটা ভিডিও করতে। আমরা সবাই বসে গল্প করতেছিলাম, আর এর মধ্যে অবশ্য আমার ননদ চা বানিয়ে দিয়েছে, আর ওরা ইফতার খেয়ে এসেছে তাই তেমন কিছু খাবে না বললো, শেষমেশ একটু চা আর বিস্কিট। কফি কি একটু খাও? অন্যদিন তো সব
ফ্রেন্ডরা গল্প করতে বসলে তো আসলে কোন দিক দিয়ে সময় চলে যায় বোঝাই যায় না, তো ওরা চলে যাবে। তুমি কি মেহেদি দাও? তুমি বাড়ি যাবা? আচ্ছা তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর নেক্সট ভিডিওটা আমি নিয়ে আসবো আমি শ্বশুর বাড়িতে কী কী করলাম, কীভাবে কাটালাম সেটা নিয়ে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।